মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রাত ১২টার নারী এবং শাড়ি অনুষ্ঠান। রাত ১২টার নারী এবং শাড়ি অনুষ্ঠান মানে আপনাদের এতদিনে নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে যে আবরণের কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। আর আপনারাও নিশ্চয়ই সারা দিনের শেষে কাজকর্ম গুটিয়ে একটু রিল্যাক্সভাবে নিশ্চয়ই ফ্যাশনেবল কিছু শাড়ি দেখতে চান, তাহলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের এখনকার অনুষ্ঠানে। কারণ এখনকার অনুষ্ঠানে আমরা কিন্তু বেশ কিছু ভালো ভালো কালেকশন আপনাদের দেখাবো। আর আমার সঙ্গে রয়েছে নয়ন। নয়ন কিন্তু যথারীতি তার কালেকশন নিয়ে হাজির হয়েছে। নয়ন, তোমাকে স্বাগত জানাই, কি দেখাচ্ছ বলো? আজকে দেখাবো কটন, দেখাবো তাঁত, দেখাবো সব এক্সক্লুসিভ কালেকশন। তাহলে নিশ্চয়ই আপনারা সবাই তৈরি, আমরা দেখব প্রচুর প্রচুর ভালো ভালো কালেকশন দেখব, কালারফুল কালেকশন দেখব। আর আবরণ মানেই তো রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে দিন। আমরা সবটা দেখব, কিন্তু তার আগে আমাদের সুরক্ষিত থাকতে হবে। আর সুরক্ষিত থাকবার জন্য আমাদের কি করতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের কিন্তু ডক্টর প্লাসের হাত ধরে এই রকম থ্রি লেয়ার্স মাস্ক ইউজ করতে হবে, যেই মাস্ক কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করতে পারে কোভিডের জার্মস থেকে। আর এই মাস্ক কিন্তু অবশ্যই যখন ভিড়ের মধ্যে আপনারা যাবেন, আর কেউ মাস্ক না পরুক, আপনি মাস্ক পরবেন, কারণ সুরক্ষিত থাকতে হবে আপনাকে। তো এই মাস্ক তো ডেফিনেটলি রয়েছে, তার পাশাপাশি রিইউজেবল মাস্কও কিন্তু ডক্টর প্লাসের হাত ধরে আমরা পেয়ে যাব। সুতরাং এটাও আপনারা ইউজ করতে পারেন, আপনাদের যেটা মনে হবে আপনারা সেটা ইউজ করবেন, কিন্তু মাস্ক অবশ্যই পরবেন। তার সঙ্গে সঙ্গে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ, যেটাও কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। আর অনুষ্ঠান শুরুর আগে যেমন আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, অবশ্যই করব আমি এবং নয়ন। নয়নকে প্রথমে দিই, তাহলে চলুন শুরু করা যাক আজকের শাড়ি দেখা। আমরা কটন দেখব, লিনেন দেখব, আমরা ভাগলপুরি এবং তাঁতও দেখব, মানে প্রচুর শাড়ি কালেকশন রয়েছে। শুরু করব এক নম্বর শাড়ি দেখা, একদম একটা খুব মিষ্টি অরেঞ্জ আর রেডের কম্বিনেশনে এক নম্বর শাড়ি। এটা কিন্তু রয়েছে ভাগলপুরি, এই শাড়িটা কিন্তু ভাগলপুরি এক নম্বর শাড়ি, প্রাইস কিন্তু ১০৫০। দেখুন পুরো আঁচলটা যেটা যাচ্ছে সেটা কিন্তু রেডে যাচ্ছে, পুরো রেডে যাচ্ছে, রেড অ্যান্ড অরেঞ্জের কিন্তু একটা কম্বিনেশন রয়েছে। তারপরে বডিতে যখন আমরা ধীরে ধীরে উঠলাম, একদম প্লেন ভাগলপুরি আমরা দেখছি, এটা কিন্তু একদম অরেঞ্জ কালার, মিষ্টি অরেঞ্জ কালার, এক নম্বর শাড়ি ১০৫০ রেঞ্জ। এইভাবে কিন্তু একদম সিম্পল শাড়িটা, ভীষণ হালকা কিন্তু খুব ট্রেন্ডি আর ফ্যাশনেবল বলা যেতে পারে। এইরকমভাবে কুচিটা যাচ্ছে, সঙ্গে ব্লাউজ পিসটা যাচ্ছে এইরকম রেডে, এক নম্বর শাড়ি আমরা দেখে নিলাম, যার প্রাইস হচ্ছে ১০৫০। দু নম্বর শাড়ি এবারে আমরা দেখব, এটা কিন্তু একটা বেশ সুন্দর একটা, এই যে দিদিদের জন্য বেটার কালার অপশন। হ্যাঁ, যাদের একটু এজ হয়েছে, যারা চাইছেন না একটু ডিপ কালার পরতে, তাদের জন্য এই শাড়িটা আমি বলবো একদম দারুণ সুন্দর। একটা তসর কালার আর তার সঙ্গে কিন্তু একদম একটা জাস্ট কফির যে রংটা হয় সেই রংটা দিয়ে কিন্তু আঁচলটা যাচ্ছে। আর যখন বডিতে আমরা উঠছি এরকমভাবে কিন্তু পুরো তসর কালারটা থাকছে। দেখুন কোনো জরির ইউজ নেই, কিচ্ছু নেই, দু নম্বর শাড়ি দেখছি ১০৫০ এর রেঞ্জ। আচ্ছা, আপনাদের জন্য বলি যে আজকে যে শাড়িগুলো আপনারা দেখছেন সেগুলো যদি আপনারা বুকিং করতে চান, তাহলে অ্যাটলিস্ট আপনাদের দুটো করে শাড়ি কিন্তু বুক করতে হবেই। একদমই তাই, এবং আপনারা এই শাড়িগুলো অবশ্যই পাবেন আবরণের এক্সক্লুসিভ শোরুম, যেটা রয়েছে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। এটা কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে। আর যারা বাড়ি বসে শাড়ি পেতে চাইছেন তারাও কিন্তু অনায়াসে শাড়ি পেয়ে যাবেন, কিন্তু দুটো করে শাড়ি আপনাদের বুক করতে হবে। এটা আমরা তিন নম্বর শাড়ি দেখছি, তিন নম্বর শাড়ি এক খুব সুন্দর, কিন্তু একটা ভীষণ সুন্দর ব্রাইট, খুব মিষ্টি কালার, খুব মানে প্রত্যেকটা শাড়ি যে আমরা দেখাচ্ছি খুব মিষ্টি কালার। এটা মানে একটা হালকা তুতে কালার রয়েছে, আর ব্রাইটনেস আছে একটা শাড়ির ভিতরে। হ্যাঁ, শাড়িটার মধ্যে কিন্তু খুব ব্রাইটনেস আছে, সেম ডিজাইনই কালার অপশন আমরা দিচ্ছি, কয়েকটা কালার। তিন নম্বর শাড়ি আমরা দেখছি ১০৫০ এর রেঞ্জ, পুরো দেখুন একদম হালকা একটা মিষ্টি তুতে কালার গেছে। শাড়িগুলো খুব হালকা, কারণ এর মধ্যে কোনো জরির ইউজ নেই, কিন্তু খুব সফিস্টিকেটেড লুক রয়েছে শাড়িটার মধ্যে। তিন নম্বর শাড়ি আমরা দেখলাম ১০৫০ রেঞ্জ, আমরা ভাগলপুরি শাড়ি দেখছি, আর ব্লাউজ পিসটাও কিন্তু এরকম তুতেতেই যাচ্ছে। আর যেহেতু এখন রাত ১২টা, সেহেতু নো ফোন, শুধু হোয়াটসঅ্যাপ করুন, স্ক্রিনশট করে পাঠিয়ে দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিনে যাচ্ছে, সেখানে পাঠিয়ে দেন, হেল্পলাইন নাম্বার আছে সেখানে পাঠাতে পারেন। আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে কিন্তু বসে আপনারা কেনাকাটা করতে পারেন, সিওডি ফেসিলিটি
আছে, ধরুন এই শাড়িটার দাম 1050, এর সঙ্গে যে কোনো দু পিস আপনাকে তো মিনিমাম নিতেই হবে, দু পিসে ধরুন 1050 = 2100, সঙ্গে যেটা হচ্ছে আপনার শিপিং চার্জেবল যেটা লাগবে মানে সেটা আপনাকে দিতে হবে। চার নম্বর শাড়ি দেখছি 1050 রেঞ্জ, একটা লাল হলুদের কিন্তু একটা মিষ্টি কম্বিনেশন। চার নম্বর শাড়িটা আমরা দেখছি পুরো আঁচলটা কিন্তু যাচ্ছে একদম, একটা জাস্ট পিঙ্ক, একটা রেডিশ পিঙ্ক রয়েছে, তার সঙ্গে কিন্তু বডিটা এরকম ইয়েলোতে যাচ্ছে দেখুন, আর ভীষণ সফট, হ্যাঁ খুব সফট শাড়িটা, কিন্তু টেক্সচারটা দেখুন ভীষণ সফট, টেক্সচারটা একটু দেখাই, খুব আরাম, হ্যাঁ যেখানে কিন্তু মেয়েদের জন্য যেরকম কুর্তি রয়েছে, সালোয়ার রয়েছে, শাড়ি রয়েছে, ফ্যাশনেবল শাড়ি, সঙ্গে পুরুষদের জন্য কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে, ব্লাউজ পিসটা এইরকম যাচ্ছে, পুরুষদের জন্যও দারুণ দারুণ কালেকশন রয়েছে, শেরওয়ানি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, সঙ্গে জহরকোট যেরকম নয়ন পরে রয়েছে সেরকম জহরকোট পাবেন, সঙ্গে সঙ্গে আরও কিন্তু অনেক জহরকোট আপনারা পেয়ে যাবেন, সবটা কিন্তু শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট করে ম্যাচিং করে নিলে দারুণ লাগবে দেখতে। তোমার এই জহরকোটটার কিরকম দাম একটু বলে দাও? এটা 1250 মাত্র, 1250, এর সাইজও অ্যাভেলেবেল পাবেন, আরও বিভিন্ন ডিজাইন পাবেন, এক্সক্লুসিভ কালেকশন প্রচুর আছে, প্রচুর, আপনারা শুধু আসুন একবার, মানে আপনি ম্যাচিং করে কিন্তু এভাবে নিয়ে নিতে পারেন, এবং আমাদের যারা মহিলা বন্ধু রয়েছে তারা যদি তাদের মানে বন্ধু বলুন বা হাজবেন্ড বলুন সবার জন্য এমন কন্ট্রাস্ট করে নিয়ে নেন তাহলে তো জাস্ট কেয়া বাত। আমরা পাঁচ নম্বর শাড়িটা দেখছি, এটা কিন্তু বেশ সুন্দর একটা রেড কালার রয়েছে, তার সঙ্গে কিন্তু একদম আঁচলটা যাচ্ছে একদম একটু অ্যাশ কালারে যাচ্ছে আঁচলটা, আর রেডে যাচ্ছে এবং বডিটা, পাঁচ নম্বর শাড়ি 1050 রেঞ্জ দেখুন, মিনিমাম দু পিস কিন্তু আপনাদের বুকিং করতেই হবে, একদম কুচিটা যাচ্ছে এইভাবে, মাত্র 1050 1050 করে আপনারা মিনিমাম দু পিস বুকিং করুন, আর যারা আসতে চাইছেন তারা তো একদম অলওয়েজ ওয়েলকাম, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই, এরকম কিন্তু এই অ্যাশে লাইট অ্যাশে যাচ্ছে ব্লাউজ পিসটা, একদম শাড়িগুলো খুব হালকা খুব সুন্দর, মানে ক্যারি করতে পারবেন দারুণভাবে, সারা দিন পরে থাকবেন কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, দারুণ কমফোর্ট ফিল করবেন আপনারা, আর এটা দেখুন আহা কি সুন্দর রংটা গো, একদম এই গ্রিনটার উপরে না বেশ, মানে আমার একটা অদ্ভুত একটা দুর্বলতা জন্মেছে, তার সঙ্গে কিন্তু একটা বেশ সুন্দর মানে একদম যেরকম বডিটা যাচ্ছে এটা গ্রিন কালারের, সঙ্গে সঙ্গে কিন্তু আঁচলটা দেখুন একটা কিন্তু দুধে আলতা, মিষ্টি দুধে আলতা কালারটা রয়েছে, তা দিয়ে আঁচলটা রয়েছে, এবং বডিতে যখন আমরা ধীরে ধীরে উঠছি দেখবো এইরকম একটা প্যারেট গ্রিন কালার, মানে কম্বিনেশনটাই জাস্ট অসাধারণ। একদম ছ নম্বর শাড়ি আমরা দেখছি 1050 এর রেঞ্জ, ছ নম্বর শাড়ি 1050 রেঞ্জ, এই শাড়িগুলো কিন্তু বুক করলে হ্যাঁ পুজোর সময় দেখো অনেককে দেওয়া থোয়া করতেই হয়, প্রত্যেকটা মানে পরিবারে কিন্তু দেওয়া থোয়া করতেই হয়, সুতরাং এই ধরনের শাড়িগুলো 1050 রেঞ্জে দুটো করে কিনে নিন, আর মানে আমার মনে হয় দুটো আমরা বলছি কিন্তু অনেকে অনেকটাই বুক করবেন, ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে পুরো মিষ্টি একটা দুধে আলতা কালারে, কারণ এত সুন্দর মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, মানে একেবারে রঙিন রঙিন শাড়ি কিন্তু আজ নয়ন আমাদের সবার জন্য সাজিয়ে নিয়ে এসেছে, এটাও কিন্তু একটা গ্রিনারি ভ্যারাইটি দেখুন, আর আমরা ভাগলপুরি শাড়ি কিন্তু দেখছি, ভাগলপুরি শাড়ি আমরা দেখছি, এটা কিন্তু সাত নম্বর শাড়ি, এটা কিন্তু একদম রানিং একটা গ্রিন কালারেই যাচ্ছে, সঙ্গে কিন্তু মানে কোনো মানে মানে হার্ডনেস নেই শাড়ির মধ্যে, শাড়িটা কিন্তু খুব সফট, পরেও খুব আরাম, একদম ক্যারি করতেও সুবিধা ভীষণ। সাত নম্বর শাড়ি আমরা দেখছি, রেঞ্জ কিন্তু সেই 1050-এই রয়েছে, একদম, আর এখানে অবশ্যই দেখো এই শাড়িগুলো এমন না যেহেতু মানে এক কালারের, সেহেতু একটু ডিজাইনার ব্লাউজ দিয়েও কিন্তু পরা যায়, মানে আপনি ব্লাউজ পিসটা দিয়ে যদি নাও বানান তাহলেও কিন্তু আপনি ডিজাইনার ব্লাউজ দিয়েও পরতে পারেন, যার কালেকশন কিন্তু আবরণের রয়েছে, আর সঙ্গে যদি চান সুন্দর একটা জুয়েলারি শাড়ির সঙ্গে ম্যাচিং করে, হ্যাঁ সেটাও পেয়ে যাবেন আবরণে, সুতরাং সবটাই আপনাকে নিতে গেলে আপনাকে আবরণে আসতেই হবে। হ্যাঁ যারা পারছেন না আসতে, বাড়ি বসে শাড়ি পেতে চাইছেন, তাদের জন্যে অপশন রয়েছে, রয়েছে সিওডি ফেসিলিটি, যে কোনো প্রান্তেই আপনি থাকুন না কেন আবরণের শাড়ি পৌঁছে যাবে আপনার কাছে। একটা মিষ্টি ইয়েলো কালার কম্বিনেশন আমরা দেখছি শাড়ি, আট নম্বর শাড়ি দেখছি, এটা কিন্তু একটা সুন্দর একটা লাইট ইয়েলো কালার, 1050 রেঞ্জে কিন্তু যাচ্ছে শাড়িটা, একদম রানিংভাবে কিন্তু এইভাবেই যাচ্ছে, আর এর মধ্যে না বেশ সুন্দর একটা টেক্সচার রয়েছে, যেহেতু ভাগলপুরি নামটা দেখুন এই টেক্সচারটা দেখুন, লুকটা দেখে হঠাৎ করে কিন্তু কেউ মনে করবে না যে এটা 1050-এর শাড়ি, এটা গ্যারান্টি দিয়ে বলাই যায়, একদমই তাই।
আপনারা আসুন আর সোম থেকে রবি এভরিডে ওপেন, সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি। আর ফিল করতে গেলে আবরণের কোয়ালিটি, আবরণের মেটেরিয়াল, আবরণের এক্সক্লুসিভ কালেকশনকে আপনাদের ফিল করতে গেলে আপনাদের কিন্তু আসতেই হবে। এবারে আমরা চলে যাচ্ছি লিনেন শাড়িতে, যেটা বলেছিলাম শুরুতেই যে প্রচুর কিন্তু আপনাদের জন্য কালেকশন রয়েছে। আজকে আমরা 9 নম্বর শাড়ি থেকে লিনেন শাড়ি দেখা শুরু করলাম। হ্যাঁ, তবে প্রাইসটা কিন্তু একই থাকছে, 1050-ই আমরা আছি। দেখুন লিনেনগুলো, আঁচলটা ভীষণ সুন্দর, একটা পুরো মেরুন কালারের শাড়ি, তার মধ্যে কিন্তু দেখুন প্রিন্টটা রয়েছে, মানে এটা না ওই বাদনি টাইপের প্রিন্টটা, তাই না? ওরকম স্টাইলে, তার সঙ্গে কিন্তু রানিং ভাবে এইরকম একটা স্টিল সিলভার কালারের কিন্তু জরির পার গেছে, আর পুরো এরকম ভাবে বাদনি টাইপের প্রিন্টটা কিন্তু রয়েছে। 9 নম্বর শাড়ি, 1050 রেঞ্জ, পুরো মেরুন কালারের শাড়িটা দারুন দেখতে, না খুব সুন্দর, গর্জিয়াস, সুন্দর। দেখো সব থেকে বড় কথা হচ্ছে প্রমিনেন্ট শাড়িটা খুব, এই যে মেরুন কালারের মধ্যে এই যে হোয়াইট কালারের দিয়ে কাজটা হয়েছে না, এটা কিন্তু শাড়িটাকে আরো বেশি প্রমিনেন্ট করেছে। ব্লাউজ পিসটা এই রকম ভাবে যাচ্ছে, মানে রেডি হয়ে যখন শাড়িটা পরবেন, ব্লাউজ পিস দিয়ে ব্লাউজ বানিয়ে যখন পরবেন, দারুন লাগবে। আর এই শাড়িগুলো না প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ডিফারেন্ট, মানে আপনি মানে প্রিন্ট ডিফারেন্ট হবে, কম্বিনেশন ডিফারেন্ট হবে সব। এই যেমন মেরুনের সঙ্গে এটার সেম অপশন আমরা দিচ্ছি আরেকটা কালার, মানে মেরুন শাড়িটা যেরকম দেখলেন এর প্রিন্টটাও কিন্তু একই রকম, একদম প্রিন্টটা একই রকম, শুধু কালার অপশন রয়েছে। এই দেখুন সুন্দর গ্রিন, আমরা সবসময় বলি যে এই ধরনের গ্রিন কালার কিন্তু ক্যামেরায় দারুণ লাগে, মানে অ্যাকচুয়ালি এটাকে ক্যামেরা ফ্রেন্ডলি কালার বলা যেতে পারে। 10 নম্বর শাড়ি, এরও কিন্তু প্রাইস হচ্ছে কি 1050, মানে আপনারা ধরেই রাখুন প্রত্যেকটা শাড়ি আমরা 1050 রেঞ্জেই আপনাদেরকে দেখাচ্ছি। নাম্বারটা 10 নম্বর, যে শাড়িটাই আপনার পছন্দ হচ্ছে সেই শাড়িটা কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনশট তুলে নেবেন, নাম্বারটা মাথায় রাখবেন এবং বুক করে নেবেন ঝটপট করে। আর এই রেঞ্জের শাড়ি আমার মনে হয় প্রচুর আপনারা নিতে পারবেন, একদম ব্লাউজ পিসটাই ভালো যাচ্ছে। এরকম ভাবে নিতে পারেন যে ভাগলবড়ি পছন্দ হয়েছে হয়তো 5 নম্বরের, এটা হয়তো 11 নম্বরের একটা শাড়ি হলো বা 10 নম্বরের একটা শাড়ি হলো, এইভাবে আপনারা ম্যাচ করেও কিন্তু মানে মিক্স এন্ড ম্যাচ করে নেওয়া যাবে, তাই তো? মিনিমাম কিন্তু 2 পিস আপনাদের বুকিং করতে হবে, আর আপনারা যেখানে ভারতবর্ষের যে প্রান্তে থাকুন আপনারা ওখানে বসেও কেনাকাটা করতে পারেন, আমাদের সিওডি ফেসিলিটি তো আছে আপনারা জানেন। আর যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন বিরাটি মোড় থেকে, ভালো করে মনে রাখবেন বিরাটি মোড় থেকে মাত্র মিনিট 3 লাগবে গাড়িতে, আমাদের গাড়িতে এসে ঠিক আমাদের ওখানটায় সিকিউরিটি দেখতে পাবেন, আবরণে মিনি বাসটা ঠিক উল্টো দিকেই, আবরণে সিকিউরিটি দেখতে পাবেন, তাকে আপনারা বলবেন, তিনি বলে দেবে আপনাদের কোথায় গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি পার্কিং করার পর ওখানে কোনো এক্সট্রা গাড়ি পার্কিংয়ের ফ্রি কোনো কিছু দিতে হবে না, একদম ফ্রি এই পার্কিং চার্জ। 11 নম্বর শাড়ি কিন্তু আমরা দেখছি, একদম আর সারাদিন ঘুরে বেরিয়ে বসে কেনাকাটা করুন। আর দেখো এই সময়টাতে একটু ভিড়ভাড় এড়িয়ে অবশ্যই কেনাকাটা, কারণ মাত্র 2 মাস তো বাকি, আর মানে জাস্ট এই আমরা অগস্টে ঢুকলাম আর সেপ্টেম্বর মাস, মানে 2 মাস মাত্র হাতে গোনা, শুধু এখন ঝটপট করে শাড়িগুলো দেখুন। আবরণে সারাদিনে কিন্তু প্রচুর অনুষ্ঠান থাকে, প্রচুর কালেকশন আপনারা দেখতে পান, তো শাড়ি জাস্ট দেখুন আর পছন্দ করুন আর নিয়ে নিন, আর কিচ্ছু বলার নেই একদম। কারণ এটা একটা এমন জিনিস, শাড়ি একটা এমন জিনিস যার প্রতি দুর্বলতা কিন্তু নারীদের একদম 100%, মানে ওকেশনালি পরুন বা সবসময় পরুন, সবসময় কিন্তু শাড়িটা কালেক্ট করে নেওয়াটার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, সুতরাং অবশ্যই আর দেরি করবেন না। ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে, আমরা একটা 12 নম্বর শাড়ি দেখলাম 1050 রেঞ্জে, আমরা আবার চলে যাবো 13 নম্বর শাড়িতে, এটাও কিন্তু একটা গ্রিন প্রিন্টটা কিন্তু একটু একটু পাল্টে যাচ্ছে, প্রিন্টটা কিন্তু দেখুন একটু ডিফারেন্ট হচ্ছে, কিন্তু এই সিলভার জরিটা কিন্তু একরকমই থাকছে, আমরা লিনেন শাড়ি দেখছি, তার সঙ্গে কিন্তু এই যে অপশন, মানে প্রচুর অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, যেই প্রিন্টটা আপনাদের ভালো লাগে ডেফিনেটলি নিয়ে নেবেন। এই লিনেন শাড়িগুলো কিন্তু যে স্ল্যাব লিনেন, এটা যেহেতু ভীষণ সফট, ক্যারি করতে সুবিধা, আর ওয়েটফুল না, একদম লাইট ওয়েট, ক্যারি করতে ভীষণ সুবিধা, গিফট দিন আপনার রেসপেক্ট ভীষণ বেড়ে যাবে, এমন কোয়ালিটির শাড়ি এগুলো। 13 নম্বর শাড়ি, আর দেখো যেহেতু রেঞ্জটা এরকম দিতে হয়, মানে এমন শাড়ি দেবেন যেটা দাম কম হলেও দেখতে বেশ ভালো হয়, ব্লাউজ পিসটা এভাবে এবং পরেও আরাম পায়, সুতরাং যাকে দেবেন সে যেমন খুশি হবে আপনারও দেখবেন বেশ ভালো লাগবে। আমরা চলে যাবো 14 নম্বর শাড়ি, তাই তো? হ্যাঁ, সেম প্রিন্টের কিন্তু আমরা কালার অপশন দিচ্ছি, এটাও আর একটা কিন্তু আমরা 14 নম্বর শাড়ি দেখছি, এটাও একটা মেরুন কালারের উপর আর একটা আলাদা ডিজাইন দেখিয়েছিলাম প্রিন্টের, এটা কিন্তু আবার দেখুন আলাদা ডিজাইন, কিন্তু এই যে ওই প্রিন্ট আর এই প্রিন্ট সেম, শুধু কালার অপশন, কালার অপশন, কিন্তু এই যে সিলভার কালারের জড়িটা কিন্তু সেম যাচ্ছে। 14 নম্বর শাড়ি, দামটা কিন্তু 1050, একদমই তাই, দামটা কিন্তু 1050-ই আছি আমরা,
তবে আপনাদের বুক করতে হবে অবশ্যই যে কোনো দুটো শাড়ি আপনাদের বুক করে নিতে হবে মিনিমাম দু পিস হ্যাঁ আপনারা ভাগলপুরি নিতে পারেন আপনি লিনেন নিতে পারেন আপনারা ভাগলপুরি লিনেন মিশিয়ে নিতে পারেন আজকে যে কোনো শাড়ি আপনারা কিন্তু দুটো করে আপনাদের নিতেই হবে ব্লাউজ পিসটা এই ভাবে যাচ্ছে আর যেহেতু 15 নম্বর এখন রাত 12টা সেহেতু নো ফোন শুধু WhatsApp করুন WhatsApp নাম্বার অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে সেখানে হেল্পলাইন নাম্বারও আছে আপনারা সেখানেও বুকিং করতে পারেন আর নেক্সট দিন মর্নিং এ আমাদের যে প্রতিনিধি আছে সে কিন্তু আপনার শাড়িটি বুকিং কনফার্ম করে দেবে একদম আচ্ছা এটা কিন্তু দুধে আলতা কালার আমি সব সময় বলি এই কালারটা কিন্তু মানে কমপ্লেক্সনকে আরো ব্রাইট করে মানে আপনি ফেয়ার কিন্তু আপনাকে আরো বেশি ফেয়ার লাগবে যদি আপনি এই ধরনের কালারটা পরেন 15 নম্বর শাড়ি প্রাইসটা কিন্তু 1050 প্রচুর কালেকশন আপনাদের দেখাচ্ছি আশা করছি আপনারা কিন্তু আপনাদের পছন্দসই শাড়িটি বেছে নিচ্ছেন এইটা কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে চলে যাব 16 নম্বর শাড়িতে ওয়াও শাড়িটা জাস্ট ওয়াও মানে মিডনাইট ব্লু একটা অন্য রকম কমপ্লেক্স এটা আমরা দেখাচ্ছি 16 নম্বর শাড়ি কিন্তু আমরা দেখছি এর প্রিন্টটাও দেখুন এবার কিন্তু একটু সার্কেল সার্কেল প্রিন্টটা চলে এলো মানে প্রিন্টের চেঞ্জ হলো তাই না মানে আমরা কিন্তু ডিফারেন্ট প্রিন্টের দেখাচ্ছি তার মধ্যে কালার অপশন আপনাদেরকে দেখাচ্ছি এইটা যেরকম একটা ব্লু কালার ব্লু শেড 16 নম্বর শাড়ি প্রাইস কিন্তু 1050 দেখুন এটা ভীষণ সুন্দর হ্যাঁ প্রমিনেন্ট মানে ভীষণ প্রমিনেন্ট শাড়ি যেহেতু মানে এই একটা ডার্ক কালার তার সঙ্গে এরকম হোয়াইট কালারের প্রিন্ট মানে জাস্ট অসাধারণ শাড়িটা এত প্রমিনেন্ট হবে যে আপনাকে একদম ভিড়ের মধ্যে একেবারে স্বতন্ত্র লাগবে দেখতে আর রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন রঙিন শাড়ি ডেফিনেটলি আপনাকে আরো রঙিন করে তুলবে ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে আর আপনারা যারা আসতে চাইছেন তাদের অ্যাড্রেসটা আমি একবার বলে দিই বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ একতলা থেকে চারতলা শুধু আপনাদের জন্য সেজে উঠেছে শুধু আসুন আর আপনার সারা দিন ধরে আপনাদেরকে গুছিয়ে আমাদের সমস্ত রকমের কালেকশন যা যা হয় আমাদের সমস্ত রকমের প্রচুর স্টক আপনারা আসলে বুঝতে পারবেন ফিল করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এটাও কিন্তু 17 নম্বর শাড়ি দেখো একটা দুধে আলতা কালার সেম প্রিন্ট দুধে আলতা কালার আর দেখুন কালারটা দারুণ খুব মিষ্টি হ্যাঁ ভীষণ ব্রাইট আর খুব মিষ্টি কালার একদম 17 নম্বর শাড়ি 1050 রেঞ্জ এগুলো অবশ্যই আপনি পেয়ে যাবেন আবরণে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে রয়েছে আবরণের এক্সক্লুসিভ শোরুম সেজে উঠেছে আপনাদের জন্য ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে যাচ্ছে আমরা লিনেন দেখছি এর প্রিন্টটা কিন্তু সেই সার্কেল সার্কেল প্রিন্টেই যাচ্ছে একদম গ্রিনের দেখুন অপশন এই যে কালার অপশন আছে এখন প্রচুর এটা আমরা দেখছি 18 নম্বর শাড়ি প্রাইস 1050 হোলসেলার যারা রয়েছেন তারাও কিন্তু যোগাযোগ করবেন যারা আবরণ থেকে শাড়ি নিয়ে চাইছেন যে নিজেদের জন্য স্বতন্ত্রভাবে কিছু করবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন হোলসেলারদের জন্য দেখুন নাম্বারস যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন 18 নম্বর শাড়ি দেখছি 1050 রেঞ্জ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসে আপনারা কিন্তু শাড়ি পেতে পারেন আপনাদের যাবতীয় জিজ্ঞাসা আপনারা কিন্তু যে দুটি টেলিফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেখানে কিন্তু জানাতে পারেন একদম 18 নম্বর শাড়ি 1050 রেঞ্জ ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে আমরা চলে যাব 19 নম্বর শাড়িতে প্রচুর ভ্যারাইটি একটা রাস্ট কালার 19 নম্বর শাড়ি এই ডিজাইনটাও কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে এই ডিজাইনটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে দেখুন 19 নম্বর শাড়ি এটা একটা মেরুন কালারের উপরে আসছে একদম 19 নম্বর শাড়ি 1050 রেঞ্জ কালারগুলো যেহেতু ডিপ এবং তার সঙ্গে যে এই যে প্রিন্টগুলো ইউজ হয়েছে সেগুলো যেহেতু লাইট কালারের উপর তার ফলে কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট হয়েছে ব্যাপারটা একদমই তাই আপনারা বুকিং করতে থাকুন অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইন নাম্বার যাচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়েও বুকিং করতে পারেন চলে যাব এবার 20 নম্বর শাড়িতে আবরণ মানেই তো রঙিন করে আপনাদেরকে তুলবো আপনাদের রঙিনভাবে সাজাবো আর আপনাদের রঙিনভাবে সাজানোর জন্য আবরণ একতলা থেকে চারতলা পুরোটাই সেজে রয়েছে শুধু আসতে হবে একবার আপনাদেরকে আর যারা বাড়ি বসে কিনতে যাচ্ছেন তাদের জন্য তো একদম পুরো সিওডি সমস্ত রকম ফ্যাসিলিটি আছে 20 নম্বর শাড়ি দেখছি 1050 রেঞ্জ একদম যাবতীয় হেল্পলাইন নাম্বারস কিন্তু স্ক্রিনে যাচ্ছে আপনারা আপনাদের প্রয়োজনীয় শাড়িটি কিন্তু বা পছন্দসই শাড়িটি কিন্তু স্ক্রিনশট নিতে পারেন বুক করে নিতে পারেন আপনার পছন্দসই শাড়িটি আপনার কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে হাতে আর মাত্র কয়েকটা দিন পুজোর ফ্যাশন নিজেকে সাজাতে আবরণকে সঙ্গী করে তুলুন এইভাবে ব্লাউজ পিসটা যাচ্ছে 20 নম্বর গেল তো এবার 21 নম্বর 21 নম্বর শাড়ি আমরা দেখছি আবার সেই মিষ্টি দুধে আলতা কালার দেখতে না এটা
দুধে হালতা কালারের অনেকগুলো ডিজাইন কিন্তু আপনাদের দেখানো হলো, অনেকগুলো ডিজাইন দেখানো হলো। দেখুন এটাও এগেইন একটা বিউটিফুল শাড়ি, 21 নম্বর শাড়ি, 1050 রেঞ্জ। এই সিলভার জরির পাটটা কিন্তু অবশ্যই থাকছে, একদম প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর, ভীষণ ব্রাইট, তাই না? এটা 21 নম্বর শাড়ি, 1050 রেঞ্জ, একদম কুচিটা যাচ্ছে এইভাবে। প্রিন্টটা কিন্তু পুরো কুচি জুড়ে কেমন ভাবে পড়ছে দেখুন। আর ব্লাউজ পিসটা যাবে এই রকম ভাবে। চলে যাব 22 নম্বর শাড়িতে, প্রচুর কালার অপশন, প্রচুর কালার অপশন আপনাদের জন্য রয়েছে, যেগুলো আপনারা দেখবেন, যেগুলো আপনারা আপনাদের পছন্দ। সে কেউ হয়তো লাইট শেড পরতে পছন্দ করেন, কেউ হয়তো পছন্দ করেন একটু ডার্ক শেড পরতে, যার যেরকম পছন্দ সবটাই কিন্তু আপনারা এই শাড়ির কালেকশন থেকে বেছে নিতে পারবেন। আর আবরণের হিউজ কালেকশনই প্রত্যেক দিন নানান সময় কিন্তু অনুষ্ঠান হচ্ছে, আপনারা অবশ্যই নজর রাখুন আবরণের যে কোনো অনুষ্ঠানে, এবং আপনারা আপনাদের ফ্যাশনেবল কালেকশনটা বেছে নিন। 22 নম্বর শাড়ি দেখছি, 1050 রেঞ্জে। আপনারা আমাদের পেজটাকে লাইকও করবেন, আপনারা শেয়ার করে দিন আমাদের পেজটাকে, এবং আপনারা আমাদের ইউটিউবে গিয়েও যদি এই প্রোগ্রামটাকে পরে আর দেখতে হয়, আপনি ইউটিউবে গিয়েও কিন্তু অনুষ্ঠানটাকে দেখতে পারেন, সেই অপশনও কিন্তু আমাদের আছে। হ্যাঁ, অনেকে যদি রাত 12টায় মিস করে থাকেন, মানে অনেকে একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়েন যারা, তাদের জন্য হয়তো অনুষ্ঠানটা মিস করে ফেলেন তারা, অবশ্যই বলবো আমাদের ফেসবুক পেজটা যদি আপনারা লাইক করে থাকেন, সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে কিন্তু আপনারা সিটিভিএন এর যে কোনো অনুষ্ঠান দেখতে পাবেন। বিশেষত আবরণের অনুষ্ঠানগুলোতে আপনারা চলতে ফিরতে যে কোনো সময় আপনাদের সুবিধা মতো ভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আমরা দেখছি 23 নম্বর শাড়ি, এটা কিন্তু 1050 রেঞ্জে, যেটা বললাম আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা 1050-এই আছি এখনো পর্যন্ত। ব্লাউজ পিস এইভাবে যাচ্ছে, প্রচুর কালার অপশন দেখাবো, ডিজাইন দেখাবো, ভ্যারাইটিস। 24 নম্বর শাড়ি দেখতে থাকুন, স্ক্রিনশট নিন, বুকিং করতে থাকুন, আপনারা নাম্বার দেখেও বুকিং করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনারা বুকিং করতে থাকুন। আর যারা আসতে চাইছেন তাদের জন্য তো একদম ওয়েলকাম। তবে মনে রাখবেন যে আজকে যে শাড়িটা আমরা দেখাচ্ছি তা কিন্তু আপনাদের নিতে গেলে মিনিমাম আপনাদের দুটো শাড়ি কিন্তু বুক করতে হবে। আমরা এগেইন একটা ব্লু কালার দেখছি, 24 নম্বর শাড়ি, 1050 রেঞ্জ, বিউটিফুল দেখতে না? আর ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে, একদম প্রচুর কালার অপশন পাবেন কিন্তু, ডিজাইন আর মেটেরিয়াল তো সুন্দর মেটেরিয়াল। আপনি ফিল করতে গেলে আবরণের কোয়ালিটিটাকে ফিল করতে গেলে আপনাদের কিন্তু আসতে হবে আবরণে, একবার আসুন তাহলে বুঝতে পারবেন যে আবরণের কোয়ালিটিটা কী, আবরণের মেটেরিয়াল কী। আর সবচেয়ে বড় কথা, আবরণে যারা আছে প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা প্রতিনিধিদের তাদের বিহেভিয়ারটা কী আপনারা সেটাও দেখতে পাবেন। আপনারা আসুন একবার। 25 নম্বর শাড়ি দেখলাম, 1050 রেঞ্জে, চলে যাবো 26 নম্বর শাড়িতে, এগেইন দুধে হালতা। এত সুন্দর ব্রাইটনেস হওয়ার কারণটা কি জানো? এটা কারণটা হলো এটা পিঙ্কের তানায় একদম পিঙ্ক সুতোই ভারনা, এর জন্য এই এত সুন্দর একটা ব্রাইটনেস তৈরি হয়েছে শাড়িটা। একটা সফিস্টিকেটেড লুক রয়েছে শাড়িটার মধ্যে। 26 নম্বর শাড়ি, দাম কিন্তু 1050। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আর এরকম রঙিন মিষ্টি কালারের শাড়িগুলো কিন্তু আমাদের সত্যি দারুণ লাগে, অল টাইম ফেভারিট। ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে যাচ্ছে, একদম প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ডিফারেন্ট। আমরা দেখছি কিন্তু লিনেন শাড়ি, আমরা লিনেন শাড়ি দেখছি, গ্রিন এর কম্বিনেশন এইভাবে যাচ্ছে। 27 নম্বর শাড়ি, 1050 রেঞ্জ, ব্লাউজ পিস এইভাবে যাচ্ছে। চলে যাবো 28 নম্বর শাড়িতে, একটা সুন্দর রাস্ট কালার রয়েছে 28 নম্বর শাড়ি, একদম আপনাদের সাধ্যের মধ্যে একদম প্রাইসটা আছে, মিনিমাম দু পিস নিন, আর আপনার গিফটেরও দেওয়ার থাকে প্রচুর মানুষকে, আত্মীয় স্বজনদের তাদেরকেও গিফট দিন। এরকম একটা লাইট ওয়েট, লাইট মেটেরিয়াল, খুব সুন্দর একটা কোয়ালিটির মেটেরিয়াল, আপনার গিফট দিতে দেওয়ার জন্য আপনাদের রেসপেক্টটা অনেক বেড়ে যাবে না, এত সুন্দর কোয়ালিটি। চলে যাবো 29 নম্বর শাড়িতে, ব্লু কালার, ওয়াও এই ডিজাইনটা দেখুন, আবার একটা ফুল প্রিন্টিং প্রিন্ট কিন্তু চলে এলো, একদম ডিজাইনটা চেঞ্জ, সারা শাড়িতে কিন্তু একেবারে ফুলের ছড়াছড়ি, একদম দেখুন শিউলি ফুল বলতেই পারি, বলো পূজোর একদম পূজো পূজো গন্ধ যেহেতু। ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে, একদম এইটা পিঙ্ক মিডনাইট ব্লু রাশ সো গ্রিন, প্রচুর কালার অপশন, আর প্রচুর আপনি ডিফারেন্ট প্রিন্টেরও পাবেন, আপনারা বুকিং করতে থাকুন, এটাতেও কিন্তু শিউলি ফুল ছড়িয়ে রয়েছে একেবারে, একদম। 30 নম্বর শাড়ি, 1050 রেঞ্জ,
ভীষণ সুন্দর ব্লাউজ পিস এইভাবে যাচ্ছে। তবে মাথায় রাখবেন যে এই শাড়িগুলো কিন্তু আপনাদের মিনিমাম দু পিস বুক করতেই হবে। আর যারা আসতে চাইছেন তাদেরকে আমরা আমি আরেকবার বলে দিই, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আবরণ, রবিবার থেকে সোমবার সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকছে। আপনারা আসুন, যে কোনো টাইমে আপনারা আসতে পারেন, প্রত্যেক দিন খোলা। 31 নম্বর শাড়ি 1050 রেঞ্জ, একদম বিউটিফুল দেখতে না? এটাতেও কিন্তু সেই শিউলি ফুল, একদম 31 নম্বর শাড়ি, কালার অপশন দিচ্ছি এইভাবে যাচ্ছে, সেম প্রিন্টের আমি কালার অপশন প্রচুর আছে আমি দিয়ে দিচ্ছি। 32 নম্বর শাড়ি, এগেইন একটা রাস্ট কালার, একদম তার মধ্যেও কিন্তু আই থিঙ্ক শিউলি, হ্যাঁ হ্যাঁ ও একদম শিউলি ছড়িয়ে আছে, মানে একদম শিউলি ফুল ছড়ানো শাড়ি আমরা দেখালাম এই এই সেগমেন্টটাতে। 32 নম্বর শাড়ি 1050 রেঞ্জ, 32 নম্বর শাড়ি 1050 রেঞ্জ। এবারে আমরা কিন্তু চলে যাব তাতে, তাই তো? ব্লাউজ পিস এভাবে যাচ্ছে। এবার আমরা এত ভাগলপুরি দেখেছি, লিনেন দেখলাম, এবারে তাতে, এবার আহা লাল সাদা, মানে এটা তো অষ্টমী স্পেশাল, অষ্টমীর দিনের জন্য একদম, এটা অষ্টমী স্পেশাল কালেকশন। আচ্ছা একদম ব্লাউজ পিস দিয়ে কিন্তু, হ্যাঁ তাত মানে সবাই ভাববেন যে ব্লাউজ পিস ছাড়া ব্লাউজ পিস নেই, না এগুলোতে ব্লাউজ পিস আছে উইথ ব্লাউজ পিস। মানে এই যে নিচ পোর্শনটা কিন্তু একদম রেড দিয়ে এরকম ভাবে যাচ্ছে, 33 নম্বর শাড়ি দেখছি, আর আপারটা কিন্তু একদম যাচ্ছে পুরো হোয়াইটে, পুরো একেবারে লাল, একেবারে দুধ সাদা, একদম আর পাটটা কিন্তু ভেলভেট যাচ্ছে একদম, হ্যাঁ পাটটা এরকম ভেলভেটের পাট যাচ্ছে। 33 নম্বর শাড়ি একদম 1050 এর রেঞ্জ, একদম আর একটা সুন্দর বিউটিফুল দেখতে। 34 নম্বর শাড়ি একদম, এটা তো একটা অনবদ্য ডিজাইন, এটাও কিন্তু একদম টিপিক্যাল লাল সাদা শাড়ি। এই যে ডিজাইনটা দেখেছেন, পুরো বডিতে কিন্তু একদম লাল 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 এরকম কিন্তু ছোট 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 বরফির কাজ কিন্তু রয়েছে, আর পাটটাই এটা কিন্তু দেখার। 34 নম্বর শাড়ি 1050 রেঞ্জ, ব্লাউজ ব্লাউজ পিসটা কিন্তু এরকম হোয়াইটেই যাচ্ছে। চলে যাবো আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়িতে, 35 নম্বর শাড়ি। এর মধ্যে কিন্তু আমরা তাঁত দেখছি, তবে যেটাই আপনারা কিনুন না কেন এটা খুব একটা সফিস্টিকেটেড শাড়ি, একদম মহা পাড়ের শাড়ি বলা যেতে পারে। নিচটা কিন্তু মহা পাড়ে যাচ্ছে আর ওপরটা কিন্তু ওরকম একটা আপারিয়কে যে পাটটা যাচ্ছে সেটা কিন্তু এরকম কলকা কলকা কাজটা রয়েছে, অন্যরকম, হ্যাঁ। 35 নম্বর শাড়ি, এর প্রাইস কিন্তু 1150, এর প্রাইস 1150, পুরো একদম স্টিল কালার, তার সঙ্গে মানে অ্যাশ স্টিল বলা যেতে পারে, তার সঙ্গে ব্ল্যাক এবং রেডে মহা পাড় রয়েছে ব্লাউজ পিসটা, কিন্তু আভিজাত্যপূর্ণ শাড়ি বাংলা যাচ্ছে। তো 35 নম্বর শাড়ি আমরা দেখলাম, আজকে আপনাদেরকে দেখানো হলো ভাগলপুরি শাড়ি, আপনাদের লিনেন দেখানো হলো এবং সঙ্গে সঙ্গে তাঁতের কালেকশন আপনাদের দেখানো হলো। সুতরাং আশা করি এতগুলো শাড়ি থেকে আপনারা আপনাদের পছন্দসই শাড়িটি বেছে নিয়েছেন, আর মিনিমাম দুটো শাড়ি কিন্তু আপনাদের বুক করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি, নয়নকে ধন্যবাদ দেবো, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার শুভরাত্রি। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।